ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমরা বানাবো জর্দা সেমাই। জর্দা সেমাই বানাবার জন্য প্রথমে সেমাইগুলিকে প্যাকেটের ভেতরে 2 ইঞ্চি সমান করে ভেঙে নেব, তা না হলে সেমাইটি প্যাকেটের বাইরে ভাঙলে ছড়িয়ে যাবে। এবার সেমাইগুলিকে শুকনো খোলায় হালকা আঁচে টেলে নিতে হবে। এবার এগুলিকে উল্টে পাল্টে ভালো করে টেলে নেব। সেমাইটি হালকা সোনালি হয়ে এলে ঘি দিয়ে সেমাইটিকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। সেমাইটি ভাজা হয়ে এসেছে, এবার এতে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এরপর এতে দিয়ে দেব কাজু আর কিশমিশ। চিনিটিকে আমরা সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব কয়েকটি থেঁতো করে রাখা এলাচ, তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটিকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে সেমাইটিকে নেড়ে নিতে হবে। তারপর কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ছাড়িয়ে নেবার পর সেমাইটি ঠান্ডা হয়ে এলে একেবারেই ঝুরঝুরে হয়ে যাবে। এইভাবে আপনারা বাড়িতে জর্দা সেমাই খুব সহজেই বানাতে পারবেন। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এইরকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।